আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে কাটা মশলা দিয়ে মাংস রান্না। এই রান্নাটা অনেকে অনেকভাবে করে থাকে, তবে আমি বাসাতে যেভাবে করেছি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। হাঁড়িতে আমি প্রথমে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ রসুন, 1/4 কাপের একটু কম আদা। এই সব কিছু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর এখানে গরম মশলা নিয়েছি 5টা ছোট এলাচ, 1টা বড় কালো এলাচ, 3 টুকরা দারচিনি, লবঙ্গ নিয়েছি 6-7টা, গোলমরিচ দিয়ে দিলাম 8-10টা, আর তেজপাতা দিয়ে দিয়েছি 4 টুকরা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর 1/2 কাপ টক দই। ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1/2 কাপ দিয়ে দিব সয়াবিন তেল। তেল দেওয়ার পরে সব কিছু এখন ভালো করে মাংসের সঙ্গে মেখে নিব। এই রান্নায় সাধারণত সবাই কাটা মশলাই ব্যবহার করে, আমি এখানে সামান্য একটু বাটা মশলা দিলাম, এতে করে ঝোলটা একটু ঘন হবে। সব কিছু মাখানোর পর এখন এই মাংসটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব, এতে করে ঝাল মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালো মতো যাবে এবং মাংসটার স্বাদটাও অনেক বেশি ভালো হবে। এখন রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিব। 1 ঘন্টা পর চুলাতে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা এখন মিডিয়াম হাই রেখেই 10 মিনিট অপেক্ষা করব। ঠিক 10 মিনিট পর ঢাকনা তুললে দেখা যাবে যে মাংস থেকে বেশ পানি বের হয়েছে। যেহেতু এখানে টক দই আর ভিনেগার দেয়া, সেক্ষেত্রে এই মাংসে কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পানিতেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এখন একেবারেই কম করে দিয়ে, অর্থাৎ মাংসটা প্রায় দমে রেখে রান্না করে নিতে হবে 45 থেকে 50 মিনিটের জন্য। মাঝে মাঝেই 10-15 মিনিট পর পর এসে মাংসটা কিন্তু একটু নেড়ে দিতে হবে। এখন মাংসটা নাড়াচাড়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু মাংস আছে যেগুলো সহজে সিদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে আপনাদের 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। ঠিক 50 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এর মাঝে এসে আমি কয়েকবার মাংসটা নেড়ে দিয়েছি। এখন কিন্তু মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে। এই রান্নাতে ঝোল রাখা হয় না, মাংসের ঝোলটা একটু গায়ের সাথে মাখামাখা হয়, তাই ঝোলটা আর একটু শুকানোর জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করব। এই কাটা মশলার মাংসটা কিন্তু সাদা ভাত, পোলাও আর পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে, তাই এইভাবে আপনারা একদিন অবশ্যই বাসাতে ট্রাই করবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর মাংসের যে তেল, এটা উপরে ভেসে উঠেছে। এখন এই মাংসটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই রান্নাতে যে রসুন আর আদা কুচি ব্যবহার করা হয়েছিল, এগুলো কিন্তু পুরোপুরি আস্তই থাকে, গলে না, আর বাটা মশলার কারণে ঝোলটা একটু ঘন হয়েছে। ভিনেগার দেওয়ার কারণে মাংসটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে। বাসাতে অবশ্যই একদিন ট্রাই করবেন, আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।